শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, ভালোবাসার সোনার বাংলাদেশ। দেশ কিংবা দেশের বাইরে, বিশ্ব জুড়ে, কাছে দূরে আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনাদের প্রিয় টেলিভিশন আরটিভির মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে স্বাগত সকলকে আজকের আয়োজনে। দর্শক, এই পৃথিবীর বেশিরভাগ মানুষই স্বপ্নবিলাসী। আমাদের প্রতিটি মানুষের জন্ম এক বিরাট স্বপ্ন, একটি ভূখণ্ডের মানুষের ভাষা একটি স্বপ্ন, একটি ভূখণ্ডের স্বাধীনতা আর একটি বিজয়ও একটি স্বপ্ন, আর সবচেয়ে বড় স্বপ্ন মানুষের গোটা জীবন। এই স্বপ্নভরা জীবনে কিছু মানুষ স্বপ্ন দেখে আর কিছু মানুষ স্বপ্ন দেখায়। স্বাধীনভাবে বলার, স্বাধীন পথ চলার, এই স্বপ্ন জাগা নিয়ে মানুষদের ইতিহাস মনে রাখে, যারা স্মরণীয়, শ্রদ্ধায়, ভালোবাসায়। দর্শক, দুচোখ ভরা স্বপ্ন আর সফলতার তেমনই এক নাম পিট সিগার। গায়ক পিট সিগার, বিপ্লবী পিট সিগার, সাম্যবাদী লোকসঙ্গীতের অদম্য কীর্তিমান পিট সিগার, এই পিট সিগারকে নিয়ে আজকের আয়োজনে আমাদের অতিথি হয়েছেন আমাদের সংস্কৃতি, আমাদের সঙ্গীত এবং জাতীয় চেতনার অগ্রজ ব্যক্তিত্ব, গীতিকার, সুরকার, গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর ভাইয়া। ভাইয়া, শুভ সকাল, স্বাগত, কেমন আছেন? স্বাগত, শুভ সকাল, আরটিভিকে অভিনন্দন। আরটিভির মধ্য দিয়ে তাবৎ দুনিয়ার গণসঙ্গীত প্রেমী, সংস্কৃতি কর্মী, গায়ক, গীতিকার সবাইকে অভিনন্দন, ভালোবাসা। পিট সিগার জন্মগ্রহণ করেন 1919 সালের 23রা মে, আর তার মৃত্যুবরণ হয় 2014 সালে 27শে জানুয়ারি। আমেরিকায় জন্মগ্রহণ করেন, নিউ ইয়র্কে, নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন। আমি শুরু করি তার বিখ্যাত গান দিয়ে, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে, ওহ ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ দ্যাট উই শ্যাল ওভারকাম সামডে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, আহা বুকের গভীরে আমরা জেনেছি, আমরা করব জয় একদিন। উই আর নট অ্যাফ্রেড, উই আর নট অ্যাফ্রেড, উই আর নট অ্যাফ্রেড সামডে, ও ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ দ্যাট উই আর নট অ্যাফ্রেড টুডে। কিংবা উই আর নট অ্যালোন, উই আর নট অ্যালোন, উই আর নট অ্যালোন টুডে, ওহ ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ দ্যাট উই আর নট অ্যালোন টুডে। এই গানটি স্যার, এই কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পীকে নিয়ে আমরা আসলে আপনার কাছে অনেক কিছু জানতে চাই, কিন্তু তার আগে একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে দিই। দর্শক, দেখে নিলেন কে আছেন আজ আমাদের সঙ্গে অতিথির আসলে। সুতরাং 21শে পদক অর্জন করা গণসঙ্গীত শিল্পী ও সংগঠক প্রিয়জন ফকির আলমগীরের সঙ্গে আলাপে যোগ দিতে চাইলে কিংবা ফোন করতে হলে স্ক্রিনে দেখার নম্বরে ফোন করতে হবে। ফিরছি অতিথির কাছে। স্যার, আমরা তো শুনবো আপনার কাছে, আপনার পিট সিগারকে নিয়ে অনেক গবেষণা আছে, অনেক কিছু বলার আছে, কিন্তু আমরা একটা ছোট্ট তথ্য কণিকা বানিয়েছি পিট সিগারের উপরে, সেটা একটু দেখিয়ে নিই আপনাকে। আপনাকে ধন্যবাদ। পিটার সিগার পিট বাংলাদেশের ঠিক বিপরীত পার্শ্বে গ্লোবাল ম্যাপের একেবারে অন্য প্রান্তে কয়েক হাজার মাইল দূরত্বের মার্কিন মুল্লুকের এক বিপ্লবী লোকসঙ্গীত শিল্পী। তার সময়ের অন্যতম বিপ্লবী মানবাধিকার কর্মী ও শিল্পী হিসেবে আখ্যা দেওয়া হয় তাকে। জন্ম 3 মে 1919 সালে ম্যানহাটনের একটি ফরাসি হাসপাতালে, মৃত্যু 27 জানুয়ারি 2014। বাবা চার্লস লুই সিগার ছিলেন খ্যাতনামা সুরকার ও সঙ্গীতবিদ। দ্য উইভার্স এর সদস্য হিসেবে 1950শের দশকে যন্ত্রসঙ্গীতে জননন্দিত রেকর্ড করেন তিনি, যেটি 1950শের দশকে লিড বেলির গুড নাইট ইরিনের রেকর্ডিংয়ের জন্য অধিক খ্যাত হন, যা তখন 13 সপ্তাহ ধরে টপ চার্টে অবস্থান করে। তার বিখ্যাত সঙ্গীতগুলোর মধ্যে ওয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গন, আই হ্যাড আ হ্যামার, টার্ন 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 খুবই জনপ্রিয়। লোকসঙ্গীত আন্দোলনের শিল্পীদের সাথে সাথে এই আন্দোলনের বাইরের শিল্পীরাও এই গানগুলি সে সময় গেয়েছেন। এর মধ্যে কিংস্টোন ক্রাউ, মার্লিন ডিট্রিস, জনি রিভার্স, পিটার, পল ও মেরি, ট্রিনি লোপেসদের মতো শিল্পীরা উল্লেখযোগ্য।
1950 দশকের শেষ দিকে এবং 1960 দশকের গোড়ার দিকে অর্থ সংগ্রহের জন্য সিগার স্কুল ও গ্রীষ্মকালীন ক্যাম্পে সঙ্গীত শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। সিভিল রাইটস মুভমেন্টের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন সিগার। 1963 সালে তরুণ লোকসঙ্গীত শিল্পীদের নিয়ে কার্নেগি হল কনসার্ট আয়োজন করেন তিনি। এই অনুষ্ঠানটিতে গাওয়া উই শ্যাল ওভারকাম মার্টিন লুথার কিং এর মার্চে বহুলভাবে ব্যবহৃত হয়েছিল। পিটার সিগার ছিলেন বব ডিলানের সবচেয়ে প্রাচীন সহকর্মীদের মধ্যে একজন। চিরকালের বিপ্লবী এবং জনমানুষের জন্য সংগ্রামী ভালোবাসায় সিক্ত এই শিল্পীর জন্য আমাদের ভালোবাসা অবিরাম। জয় তো পিটার সিগার পিট। শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। মূল প্রবন্ধ লিখেছেন মুক্তিযুদ্ধের কল্যাণ এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, লেখক গবেষক, আর উপার বাংলার শুভেন্দু মাইতিকে দেওয়া হবে পিট সিগার স্মারক সম্মাননা। শুভেন্দু মাইতি বলে রাখি, পিট সিগারের সঙ্গে সাক্ষাৎ ঘটেছে তার এবং গণসংগীত গবেষণায় আমরা হেমাঙ্গ বিশ্বাসের একটি কথায় জানি, স্বদেশিকতার ধারা যেখানে আন্তর্জাতিকতাবাদের মহাসংগমে গিয়ে মিলেছে সেখানেই গণসংগীতের জন্ম। আমার সৌভাগ্য হয়েছিল পিট সিগারকে না দেখলেও দেখার সম্ভাবনা ছিল তার নাতি তাও রডিক সিগার্স, আর টমি স্যান্ডস বর্ণবাদ বিরোধী এক মহাগায়ক আয়ারল্যান্ডের, আর আমাকে সংবর্ধনা দিয়েছিল গণনাট্য। ভাবা যায় 2004-এ কত বয়স আমার, আমি টমি স্যান্ডস এবং তাও রডিক সিগার্স, সিগারের সবচেয়ে মানে প্রাণপ্রিয় নাতি, চমৎকার গান করে, তার সঙ্গে আমার যোগাযোগ ঘটে এবং আমার দীর্ঘ একটি বিরতির জন্য আমি হয়তোবা পিট সিগারকে নিউ ইয়র্কে পাইনি। 14-তে মারা যান তিনি। আমার ইচ্ছা ছিল বাংলাদেশে আনার। আমার এখানে মনে পড়ে যে কলকাতা, আমি যে কথাটা বলছিলাম যে আমরা করব জয়, আজকে বাংলাদেশের এমন কোনো সংগঠন নেই, শিশু সংগঠন থেকে ক্রীড়া মানে আর্মিতে সমস্ত জায়গাতে দেখবেন উই শ্যাল ওভারকাম, পিট সিগারকে আমরা স্মরণ করছি, কিন্তু কত নীরবে চলে যাচ্ছিল তার জন্মশত। সেই জন্য ঋষিজ শিল্পী গোষ্ঠী হিমাঙ্গ বিশ্বাসের জন্মশত পালন করেছে, নেলসন ম্যান্ডেলার জন্মশত পালন করেছে, এরকম অনেকের জন্মশতবর্ষ পালন করেছে ঋষিজ, এবং এটিও একটি নতুন মাত্রা যোগ হলো যে আজকে 3রা মে রোজা ছিল তাই আমরা আয়োজন করতে পারিনি। অনেক সাংস্কৃতিক বোদ্ধা এবং খুব জ্ঞানী জনদের অনুপ্রেরণায় আমরা আজকে তার শ্রদ্ধাঞ্জলি, সেখানে অসংখ্য সাংস্কৃতিক দল অংশগ্রহণ করবে, আবৃত্তি করবে, গান করবে, কথায় গানে তাকে স্মরণ করা হবে, তার গান ওখানে প্রদর্শিত হবে এবং উপার বাংলার শুভেন্দু মাইতি গাইবে, আমি গাইব এবং সেখানে বিভিন্ন দল গাইবে। শুরু হবে আন্তর্জাতিক সেই গানটি জাগো জাগো সর্বহারা, আর উই শ্যাল ওভারকাম তো হবেই। আর আমি যে কথাটা বলছিলাম যে উই শ্যাল ওভারকাম সমগ্র আমেরিকার বর্ণ বিদ্বেষ নীতির বিরুদ্ধে এবং কৃষ্ণাঙ্গ মানুষের নাগরিক অধিকারের দাবিতে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ মানুষের ঐতিহাসিক সমাবেশগুলির মধ্যে এই গানটির জন্ম। মার্টিন লুথার কিং গুলিবিদ্ধ হবার সময় এই গানটি মিছিলের সবাই একসাথে গাইছিলেন। কলকাতায় বিশ্বস্তুত মার্কিন লোকসঙ্গীত শিল্পী পিট সিগার এই গানটি প্রথম প্রচার করেন। আমার মনে হয় এখানে দেখা যাচ্ছে পিট সিগারকে নিয়ে আলোড়ন হয়েছে দুইবার। এই 1996 সালে সেই সুমন চট্টোপাধ্যায় তাকে সুমন আমাদের যে সুমন কবির সুমন পিতার মতো তাকে শ্রদ্ধা করতেন এবং একসাথে যুগলবন্দি করেছিলেন কলকাতায়, এবং সেখানে আমার মনে হয় পুষ্পজিৎ রায় লিখেছিলেন ওয়েলকাম পিট সিগার, পিট সিগার ওয়েলকাম, ওয়েলকাম পিট সিগার, পিট সিগার ওয়েলকাম, অনেক দিনের পরে আবার ওভারকামের ডাক পেলাম, ডাকছে তোমায় কলকাতা, ডাকছে আমার বাংলাদেশ, বুকের ভিতর বিশ্বাসের হ্যামার খালি অনিবেশ অনিশেষ, দীর্ণ আমার দেশের মাটি, ফুলগুলি সব করুণ স্নান, তোমার গানের ভাষায় বলি করবই ঠিক ওভারকাম, প্রশ্ন করে যদি আমায় উই সাইট আর উই অন, বঞ্চনারী বিরুদ্ধতায় আমরা আর নাই এলন,
ওয়েলকাম পিট সিগার ওয়েলকাম তিমির জয়ের গানের রাজা তোমায় জানে আসছিলাম। এই যে পিট সিগারকে নিয়ে এই যে যে আলোড়ন এবং কলকাতার গায়ক গায়িকাদের এক বিশাল সমাবেশ ঘটেছিল, তখনই বাংলাদেশে আসার তার ইচ্ছা পোষণ করে। এবং তাও রডরিক সিগার্সের কথা আমি বলেছি যে 2004 কলকাতার নন্দনে গণনাট্য সংঘ গণসংগীত উৎসব করে, সেখানে ভারতের ভূপেন হাজারিকা, আমি ছিলাম বাংলাদেশের, আয়ারল্যান্ডের টমিসেন্স, আর এটা কলকাতার টেলিগ্রাম, সেখানে অনেক লিখেছেন আমাদের সম্বন্ধে। সেই তাও রডরিক সিগার্সের সঙ্গে আমার খুব ফ্রেন্ডশিপ হলো এবং আমাকে ওয়েলকাম করলেন, কিন্তু আমার কিছু বিরতির জন্য তার সঙ্গে ব্যস্ততার জন্য যোগাযোগের অভাবে পিট সিগারকে আজকে খুবই কষ্ট লাগছে যে পিট সিগারকে অবশ্যই বাংলাদেশে আনা যেত। তার গান আমি গাই, তিনি বলেছেন পৃথিবীর দেশে দেশে লোকসঙ্গীত এক মহত্তম গীতিকা, নোবেলের সং অফ আমেরিকা। নাম তার ছিল জানে হেনরি, ছিল যেন জীবন্ত ইঞ্জিন, হাতুড়ির তালে তালে গান গেয়ে শিশ দিয়ে খুশি মনে কাজ করে রাত দিন, হো 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 খুশি মনে কাজ করে রাত দিন, প্রতি মে দিবসের গানে গানে নীল আকাশের তলে দূর শ্রমিকের জয় গানে কান পেতে শোনই হেনরির হাতুড়ির সুর, হো 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 হেনরির হাতুড়ির সুর, প্রতি মে দিবসের গানে গানে নীল আকাশের তলে দূর শ্রমিকের জয় গানে কান পেতে শোনই হেনরির হাতুড়ির সুর, হো 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 হেনরির হাতুড়ির সুর। আরেক পুরোধা ব্যক্তিত্ব হিমাঙ্গু বিশ্বাস এটি অনুবাদ করেন এবং দুই বাংলায় আমি গেয়ে এটি জনপ্রিয় করেছি এবং আজ মনে পড়ছে পিট সিগারকে পরম শ্রদ্ধায়, যে যিনি এই নোবেলের সং অফ আমেরিকা মহত্তম গীতিকা দেশে দেশে কালে কালে লোকগীতি সেখানে একটা কিংবদন্তি হয়ে আছে, এ গানও তার ব্যতিক্রম নয়। তো পিট সিগারের বাবা সঙ্গীতজ্ঞ ছিলেন, তাকে মার্কিন যুদ্ধনীতির বিরোধিতা করতে গিয়ে চাকরি হারাতে হয়েছিল এবং সারা জীবন বেকারের হাহাকার পুষতে হয়েছে পিট সিগারকে, তবুও দেশে দেশে মুক্তি সংগ্রামে অগ্রভাগে তার গান আমাদের আজও অনুপ্রাণিত করে। পিট সিগারের মৃত্যু নেই, আসলে ভীষণ ভালো লাগছে যে একজন অগ্রজকে কিভাবে শ্রদ্ধা জানাতে হয়, এটা আপনাকে দেখে আমরা বুঝতে পারছি যে এইভাবেই আসলে অগ্রজদেরকে অনুসরণ করে পথ এগিয়ে চলতে হয়। আমরা এই গল্পে ফিরে সম্পূর্ণ বলি, হ্যাঁ এই যে আসলেই অগ্রজদের এবং সিনিয়রদের সম্মান করতে হয়। এই তো গেল 21 জুন বিশ্ব সঙ্গীত দিবস, ঠিক এই জায়গাটাতে আমরা ফিরবো, কিন্তু একটা বিরতি থেকে ফিরে আসছি। দর্শক মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আজ আমাদের অতিথি হয়ে এসেছেন 21 পদক অর্জন করা দেশ বরেণ্য গণসঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ফকির আলমগীর। আবারও আলাপে ফিরবো, কিন্তু খানিকটা সময় বিরতি পর সঙ্গেই থাকবেন। বিরতির এপারে ফিরে এলাম আবারও মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে, সঙ্গে আছেন মুক্ত চিন্তা আর স্বাধীন বাংলাদেশের স্বপ্নের সঙ্গে পথ চলা গণসঙ্গীতের মানুষ, শিল্পী, সংগঠক জনাব ফকির আলমগীর। ফিরছি আলাপে। স্যার আলাপে ফিরবো, কিন্তু আমাদের একটা নিয়মিত কুইজ থাকে দর্শকদের জন্য, অনেকে নিশ্চয়ই অপেক্ষা করছে কুইজটা বলে নেই। দর্শক তারকালাপের গতকালের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে মডেল অভিনেত্রী আজমিরি আশা অভিনীত সবশেষ আরটিভিতে সম্প্রচারিত এক ঘন্টার বিশেষ নাটকটির নাম ছিল জোনাকির আলয়। এবারে তারকালাপের আজকের কুইজ, বিখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী, সুরকার ও বিপ্লবী পিট সিগারের এবছর কততম জন্মদিন পালিত হবে? অপশন ক 99তম, অপশন খ 100তম। কুইজের সঠিক উত্তর পাঠাতে SMS করতে হবে স্ক্রিনে দেখার নিয়মে। সঠিক উত্তর সব যে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিচ্ছি কে হচ্ছেন আজকের বিজয়ী। স্যার আজকের বিজয়ী নামটা এখানে লেখা আছে ফোনে ছটা ডিজিট। ইটস প্লেজার পৌষি 056185। খুব চমৎকার একটা নাম পৌষি, অনেক অনেক অভিনন্দন আপনাকে। আর স্যারের মুখ থেকে নিজের নামটা শুনতে পেরে নিশ্চয়ই খুব ভালো লেগেছে, পুরস্কারও আছে, আমাদের সাথে থাকবেন, খুব ভালো থাকবেন। স্যার আমরা সেই গল্পে আবার ফিরে আসতে চাই। গল্প মানে আমি খুব গৌরবান্বিত যে ঋষিজ শিল্পী গোষ্ঠী এমনই একটি সময়ে জন্মশতবর্ষ পিট সিগারের উদযাপন করছে, যখন তাবৎ দুনিয়ায় পালিত হলো
সঙ্গীত বিশ্ব সঙ্গীত দিবস 21শে জুন আমার মনে হয় যে মাত্র 84-82 থেকে ফ্রান্সে এই দিবসটির সূচনা ইউরোপে 84 থেকে পালন হয় আর অতি সম্প্রতি বাংলাদেশে পালিত হচ্ছে এবং এটি পালন করতে গিয়ে আমরা কয়েকজনে ইন ফ্রন্ট অফ প্রেস ক্লাব আমরা মানববন্ধন করেছিলাম যে সঙ্গীত বিশ্ব সঙ্গীত দিবস তো তখন মানে কমিউনিকেট করেনি মানুষ জানতো না সঙ্গীত দিবস কি এবং সেটি এখন পালিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পালন করলো 21শে জুন পালন করলো বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ এসে প্যারিস আমাদের ফ্রান্স দূতাবাস করেছে তো এমনি একটি সময়ে বিশ্বশ্রুত এই পিচ সিগারের জন্মশত পালনও মনে করি বিশ্ব সঙ্গীতে যিনি রং দিয়েছেন এবং চেতনা দিয়েছেন মানব মুক্তির লড়াইয়ে পিচ সিগার পল রবসন আমার মনে হয় হেমাঙ্গ বিশ্বাসটা বিশেষ করে আমাদের দেশে সে আমার ভাইয়ের রক্ত রাঙানো কিছু ফেব্রুয়ারি আলতাফ শহীদ আলতাফ মাহমুদ আব্দুল গাফার চৌধুরীটি লিখেছেন আব্দুল লতিফ ওরা আমার মুখের কথা খাইড়ে নিতে চায় আব্দুল মানে সেই যে শেখ রহমান জনতার সংগ্রাম চলবে হিমালয় থেকে সুন্দরবন অসংখ্য গান শেখ রহমানের তাহলে এরাও আমার মনে হয় ভূপেন হাজারিকা হেমাঙ্গ বিশ্বাস সলিল চৌধুরী থেকে অজিত পাণ্ডে আজকেও শুভেন্দু মাইতি আমাদের অনুষ্ঠানে এই দুই বাংলায় এখন কালোজয়ী আমার মনে হয় কিংবদন্তি আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সবাইকে আমন্ত্রণ জানাই সুফিয়া কামাল মিলনায়তনে শাহবাগ বসন্তে সবাই আসবেন যে আমরা বিশ্ব সঙ্গীত দিবসের এই সূচনায় এবং যখন তাবৎ দুনিয়ায় বিশ্ব সঙ্গীত দিবস পালিত হচ্ছে যদিও এ নিয়ে কথা উঠেছে শিল্পকলা একাডেমি যে আয়োজনটি করেছে শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক মন্ত্রণালয় একটি প্রতিষ্ঠান তাদের সংকীর্ণতা এবং হীনমন্যতা থাকার কোনো দরকার ছিল না আমি দেখেছি কাগজপত্রে তোলপাড় হয়েছে যে সিনিয়র শিল্পীদের বাদ দিয়ে নাকি কিছু উঠতি তারকাদের নিয়ে এই বিশ্ব সঙ্গীত দিবসটি পালন করেছে যেখানে কালচারাল মিনিস্টার এবং শিল্পকলার ডিজি উপস্থিত ছিলেন কিন্তু তারা কেন রুনা লায়লা সাবিনা আজো সৈয়দ আব্দুল আদি থেকে সমস্ত সঙ্গীত ব্যক্তিত্ব সুরকার গাজী মাজহারুল আনোয়ার আমার মনে হয় অনেক সুরকার সব এখনো জীবিত তাদের সবাইকে নিয়ে বিশ্ব সঙ্গীত দিবসটি পালন করলে আমার মনে হয় যথাযথ হতো এবং মনে হয় এটা কোনো কাউকে ঠিকাদারি দেওয়া বা কোনো কোনো জুনিয়রদের নিয়ে মাতামাতি ন্যাকামি করে আমাদের এই দিবসটির মর্যাদাকে দিবসটির তাৎপর্যকে অনেকটা ক্ষুণ্ণ করা হয়েছে কিন্তু তার পাশাপাশি সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ তারা কিন্তু ওসমান সৈয়দ ওসমান মিলনায়তনে সবাইকে নিয়েই একটি অনুষ্ঠানের গীতিকার সুরকার যন্ত্রী সবাইকে নিয়ে যাই হোক বিশ্ব সঙ্গীতের জয় হোক সঙ্গীতের জয় হোক এবং আমি মনে করি পিট সিগার থেকে টমি স্যান্ডস আমি তাকে ভুলব না আমি দেখি আগামীতে তার নাতি সুযোগ্য নাতি অসাধারণ গান করেন তিনি আমি কলকাতার নন্দনে সলিল চৌধুরী মঞ্চে তার গান শুনেছি এবং আমারও গান তিনি শুনেছেন আমাদের বন্ধুত্ব হয়েছে আমরা মনে করি আজকে পিট সিগার জন্মশত পালন ঋষিজ শিল্পী গোষ্ঠীর এইটি সামাজিক দায়িত্ব ঋষিজ শিল্পী গোষ্ঠী অন্য সমস্ত সাংস্কৃতিক গোষ্ঠী থেকে একটু আলাদা কারণ তাদের আন্তর্জাতিকতাবাদে যে দায়িত্ববোধ সেই থেকে তারা ম্যান্ডেলাকে চে গুয়েভারাকে তারা পল রবসনকে হেমাঙ্গ বিশ্বাসকে স্মরণ করে এবং আজকেও সেই ধারাবাহিকতায় পিট সিগারকে ঋষিজ শিল্পী গোষ্ঠী স্মরণ করবে তার সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের যত দল সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস সাহেব সেখানে থাকবেন সভাপতি আমার মনে হয় মাননীয় মন্ত্রী নৌমন্ত্রী খালিদ মাহমুদ থাকবেন আমাদের জননেতা রাশেদ খান ম্যানম থাকবেন আরও অনেক সচেতন বামঘরানা রাজনীতিবিদ সমাজকর্মী সবাই বুদ্ধিজীবী তাদের উজ্জ্বল উপস্থিতিতে আমার মনে হয় বিশাল একটা আয়োজন হতে যাচ্ছে বিশাল আয়োজন স্যার এই যে গণসঙ্গীত শিল্পীরা সবসময় দেশে আমাদের মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে কিন্তু এই সঙ্গীতটা আসলে কি কতখানি ভূমিকা রাখতে পারছে গণমানুষের অধিকার আদায়ে বলাই বাহুল্য আমাদের সেই কবেকার ভাষা আন্দোলনের রক্তাক্ত দলিল বুকে নিয়ে 60-এর দশকের আন্দোলন সংগ্রামের সিঁড়ি বেয়ে অবশেষে আমাদের মহান মুক্তিযুদ্ধ ছেড়েছেন বিদে আন্দোলন
থেকে শুরু করে আজকে যুদ্ধ অপরাধেরই জৌরবাদ, যৌনবাদ, মানে জঙ্গিবাদ, মৌলবাদ সমস্ত কিছুকে হটিয়ে আজকে মানবতার জয়গান, আমার মনে হয় সেটি পিটসিগারদের যে মশাল তারা জ্বেলেছিল দেশে দেশে সেটি আলোকিত করছে। সেই অক্টোবর বিপ্লবের শতবর্ষ আমরা পেরিয়ে এলাম, মহান অক্টোবর বিপ্লবের শতবর্ষের ঢেউ লেগেছিল আমাদের এই জনপদেও, সৃষ্টি হয়েছিল গণনাট্য সংঘ। আমরা তারও আগে যদি চিন্তা করি, জাগো জাগো অনশন বন্দিও ঠোরে যত জগতের লাঞ্ছিত ভাগ্যত জাগো। কবি নজরুল তিনি মনে হয় গণসঙ্গীতের পথিকৃৎ, দুর্গমগিরি কারায়লো কপাট একটি নাচা, মানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে তিনি ঝাঁকুনি দিয়েছিলেন এবং সেটা আসলে বলার না। এই ইতিহাস আমরা শুনতে চাই এবং এটা আমাদের জানা খুব দরকার, কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে, ফিরে এসে ঠিক এই জায়গাতেই আলোচনায় ফিরব। দর্শক সিস্টেম অ্যাঙ্গো নিবেদিত তারকালাপের আলাপচারিতায় আজ সঙ্গে আছেন গণমানুষের নিপীড়ন এবং অত্যাচারের বিপক্ষে গানে গানে মানুষকে উজ্জীবিত করা গণসঙ্গীত ব্যক্তিত্ব মান্যবর ফকির আলমগীর। তার সঙ্গে এই আলাপ থেকে আবারও খানিকটা সময় নিয়মমানা বিরতি নেব, সঙ্গে থাকবেন। এলাম আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের শেষ অংশে। সঙ্গে আছেন এদেশের স্বাধীনতা ও সঙ্গীত প্রেমী মেহনতি মানুষের কণ্ঠস্বর, গণসঙ্গীত গণমাধ্যম এবং গণমানুষের বন্ধুজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মান্যবর ফকির আলমগীর। ফিরছি আলাপে। স্যার, আমরা আলাপে যেই জায়গায় ছিলাম সেইখানে ফিরে যাচ্ছি। আমরা তো দ্রোহী কবি যাত্রা চলে সেই কবি নজরুলের কথা বলছিলাম, তারও আগে আমরা যদি লালনের কথাই ধরি, লোকে কয় লালন কি জাত সংসারে, ওরে লালন বলে জাতির কি রূপ, দেখলাম না দুই নজরে, সব সব লোকে কয় লালন কি জাত সংসারে, একই ঘাটে যাওয়ায় আসা একই পাটনি দিচ্ছে খেয়া, ওরে কেউ খায় না কারো ছোঁয়া, ভিন্ন কি জাতে এক জলে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালনই তো আমাদের এই কুসংস্কার যত ভেদাভেদের বিরুদ্ধে মানবতার জয়গান গেয়ে গেছে, এবং কবি নজরুলের সমস্ত গানে যেমন দ্রোহ আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, মানব প্রেম, মানব মুক্তির জয়গান আছে, এবং সেই পদবে গণনাট্য সংঘ এই চল্লিশ দশকে যে গণসঙ্গীতের আলোড়ন তুলল উপমহাদেশে, অক্টোবর বিপ্লবের সেই সেই ঢেউ এসে লাগলো আমাদের জনপথে, খাদ্য দাবিতে, চাকরির দাবিতে, সেই তেভাগ আন্দোলনের পথে পথে গণসঙ্গীতের জন্ম হলো। সেই কাকমারি সম্মেলন থেকে কত না কৃষক সম্মেলনে গেয়ে উঠলো শাকরিমরা, যে সেই গানগুলি বা হেমাঙ্গ বিশ্বাসের কাস্তে দাঁড়ে দেহ তোমার শান, এই যে সলিল চৌধুরী এবং তার পরবর্তী পর্যায়ে আসামের ভূপেন হাজারিকা বিস্তীর্ণ দুপারে, অসংখ্য গণসঙ্গীতের অর্জন রয়েছে ভাষা আন্দোলনে। তারপরে এখনকার কথা যদি জিজ্ঞেস করি, সেই মানবতার পথে কি আমরা আছি? হ্যাঁ, অবশ্যই গণসঙ্গীত আছে, কেউ না থাকুক, কেউ কেউ হয়তোবা মার্ক্সবাদ লেনবাদের রাজনীতি করেন, সর্বহরামারের মৌনাশের মুক্তি চান, লোভ লালসায় তারা বিভ্রান্ত হন, কিন্তু তার জন্যে আদর্শে রাজনীতির একটু কিছুই হয় না। আজকে দেখলাম এই যে 23 জুন যে আওয়ামী লীগের 70 বছর, আমি খুব মজা করে বলছিলাম আওয়ামী লীগের বয়স এবং আমার বয়স সম, এই আগামী ফেব্রুয়ারিতে আমার 70 বছর হবে। তো এই রোজ গার্ডেনে সে শামসুল হক সেক্রেটারি, মজলুম জনতা মল্লা ভাসানী সভাপতি, সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু, পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু ছিলেন মল্লা ভাসানী, খুব আদরের এবং পছন্দের, তাকে তিনি যুগ্ম সম্পাদক এবং তার পরবর্তী সাধারণ সম্পাদক, এই যে একটি যুগলবন্দি চলতে থাকলো আওয়ামী লীগের এই 70 বছর আওয়ামী লীগের ইতিহাস, মানে বাংলাদেশের ইতিহাস
স্বাধীনতা ইতিহাস, সংগ্রামের ইতিহাস, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। আসলে আপনি যেভাবে গুণী মানুষদের স্মরণ করেন এবং এই যে বাংলাদেশের লোকসঙ্গীত গণসঙ্গীত নিয়ে এগিয়ে যাচ্ছেন, ঋষিজ শিল্পী গোষ্ঠী তৈরি করেছেন, এই জন্য আসলে সাধুবাদ জানাতেই হয় আপনাকে। অনেক অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, এভাবেই থাকবেন। আমরা অবশ্যই দুনিয়া কাঁপানো মানুষের কথা বলে যেতে চাই। ঋষিজ শিল্পী গোষ্ঠী তার কমিটমেন্ট, তার সামাজিক দায়িত্ব, দুর্যোগ দুর্বিপাক বন্যার কথা যেমন বলবেন, তনু সাগর রুনির কথাও তারা যেমন গানে নিয়ে আসবেন, তেমনি ভূমধ্য সাগরে যখন শরণার্থী আইল্যান্ড ভেড়েও ভেসে ওঠে তখন অবশ্যই স্যার আমরা আপনার সাথে একমত। আবারও অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, অর্জনের নানা ধাপ রয়েছে, নানা মাধ্যমে রয়েছে নানা উপসর্গ। যে যেমন কর্মে জীবন সাজায় পৃথিবী তাকে তেমন ভাবেই স্মরণ করে, মনে রাখে। পিট সিগারের মতো গুণী মানুষ কিংবা ফকির আলমগীরের মতো কর্মবীর মানুষদের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। পিট সিগার অমর হোক, মুক্তি এবং মানবতা অমর হোক, বিশ্বব্যাপী জয় হোক মানবতার। সবার জন্য সুস্থ সুন্দর স্বস্তিময় জীবন কামনায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে চেনা কোনো স্বজনকে, প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে এবং অবশ্যই প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভির ভালো লাগার সব আয়োজন পুনরায় ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করুন www.youtube.com/rtvdigitals। আবারও সবার জন্য শুভকামনা।